ভিউয়ার্স এখন আপনার কবুতরকে শীতের মধ্যে সরিষা বেশি খাওয়াবেন, ঠিক আছে? সরিষার পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বারবার বলতাম যে সরিষার পরিমাণটা বাড়িয়ে দিবেন যখন শীত পড়বে, বৃষ্টি পড়বে তখন। আচ্ছা, এখন আপনি সরিষা খাওয়াচ্ছেন, সরিষা খাওয়ানোর পর আরও ক্ষতি হয়ে যায়। কেন ক্ষতি হয়? কারণ আপনি সরিষা দেখে আনতে পারেন নাই যে কোন সরিষাটা কবুতরকে খাওয়াবো। সরিষা শুধু আনলেই হবে না, তার মধ্যে কিন্তু আপনাদের কাঁচা এবং শুকনো দুইটাকে দেখে আনতে হবে, ঠিক আছে? এখন আপনাকে বলছি সরিষা খাওয়াতে শুকনো সরিষা, ঠিক আছে? আপনি কি করছেন? কাঁচা সরিষা নিয়ে আসছেন, ভেজা যেটা কাঁচা, ওটাকে রোদ্রে শুকাতে হয়, তারপর কবুতরকে খাবারের জন্য দিতে হয়। আপনি কি করছেন? কাঁচা আপনি সরিষার কথা বলছেন, আপনাকে সরিষা দিয়ে দিচ্ছে আর আপনি এনে কবুতরকে খাওয়াচ্ছেন। খাওয়ানোর পর কবুতর আর ক্ষতি হয়ে গেছে। এখন কবুতর সবুজ কালার ড্রপিং করে, ঠিক আছে, নানান ধরনের সমস্যা। এটা কাঁচা সরিষা খাওয়ানোর কারণে। সরিষা খাওয়াবেন শুকনো, শুকনো পাকনাটা যেটা পাকা ওইটা খাওয়াবেন। আপনি গিয়ে বলবেন যে আমাকে শুকনোটা দেন, সরিষা পাকনা সরিষা দেন, শুকনো যেটা, ওইটা কবুতরকে খাওয়াবেন। তাহলে ইনশাল্লাহ কবুতর আরও দ্বিগুণ আপনার কবুতরের সুস্থতা বেড়ে যাবে। আপনি দেখবেন যে কবুতর আগে কিন্তু একটুখানি মনে হয় একটু উইক ছিল, এখন এই সরিষাটা খাওয়ানোর পর কবুতরের আপনার আরও ভালোই হয়ে গেছে, এনার্জি আরও বেড়ে গেছে শরীরে। কবুতর আগে থেকে অনেক ভালো ওড়ে, ভালো চড়া, এই মানে ছটফট করে, এই ধরনের এগুলি হবে আপনার। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা ছিল আপনাদেরকে শুধু এই সরিষাটার ব্যাপারে বলার জন্য। সরিষা পাকনা সরিষা আনবেন, ঠিক আছে? কাঁচা সরিষা আনবেন না, তাহলে কিন্তু আপনার উপকার জায়গায় ক্ষতি হবে আরও। সবসময় খেয়াল রাখবেন, এটা দোকানদারকে গিয়ে বলবেন। আবার কিছু মানুষ আছে আপনাকে ওই পাকনাটার কথা বলে আপনাকে কাঁচাটা দিয়ে দিতে পারে, এটা আপনাকে বুঝে আনতে হবে। আর যদিও দিয়ে ফেলে, তারপরও আপনি যেটি আনেন, পাকনা আনেন বা কাঁচা আনেন, যেটি আনেন এনে বাড়িতে আগে রোদ্রে শুকাবেন, এক সপ্তাহ ধরে শুকাবেন। শুকানোর সাথে সাথে কিন্তু আপনি গরম গরম কিন্তু কোথাও ভরে ফেলবেন না, মজুত করে ফেলবেন না, ঠিক আছে? এটাকে সন্ধ্যা পর্যন্ত রাখবেন, এটা ঠান্ডা হবে, তারপর আপনি ওখানে ভরবেন যেখানে রাখার রাখবেন, ঠিক আছে? প্রতিদিন এমন করবেন। তারপর আবার সকালে রোদ্রে দিয়ে দিবেন, ঠান্ডা করে আর কি রাখবেন, গরম করে রাখবেন না। তাহলে কিন্তু এটা গরমের যে ভাস্পটা আছে এটাও আবার ঘেমে গিয়ে কিন্তু আবার সরিষার মধ্যে যাবে, তাহলে কিন্তু সরিষা ভিজে যাবে, ভিজে গেলে সমস্যা। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও আজকের মতো। আজকে ছিল শুধু সরিষার আপনার যে মানে কোনটা আনবেন কোনটা আনবেন না এই বিষয়ে, ঠিক আছে? আগামী হ্যাঁ কীভাবে ব্যবহার করবেন। আর আগামীতে আমি এর চাইতে ভালো ভালো ভিডিও করব। এটা শুধু শর্টকাট ছোট একটা আপনার কমেন্টের রিপ্লাই, ঠিক আছে? সরিষা সবসময় খেয়াল রাখবেন কবুতরকে শুকনো শক্ত পাকা খাবার খাওয়াতে, কখনোই কাঁচা নরম ভেজা খাবার কখনই খাওয়াবেন না কবুতরকে, ঠিক আছে? মন যেন থাকে। আর ঠান্ডা পানি খাওয়াবেন না, সেটা গরম হোক অথবা শীতে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি বারবার, যদি আপনি অনেক আগে থেকে আমাকে ফলো করেন তাহলে আপনি এই ব্যাপারে আমি যে বলেছি আপনি জানেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা কষ্ট করে গিয়ে দেখে নেবেন, ঠিক আছে? শীত বা গরম সবসময় কবুতরকে গরম পানি, আর শীত বা গরম কবুতরকে সবসময় শক্ত শুকনো পাকা খাবার, ঠিক আছে? মানে পরিপূর্ণ মানে এখন এটা খাবার উপযুক্ত সেই সকল খাবার খাওয়াবে। হ্যাঁ, পরিপক্ক খাবার, হ্যাঁ হ্যাঁ। কাঁচা খাবার খাওয়ানো যাবে না, ভেজা খাবার খাওয়ানো যাবে না, ঠান্ডা খাবার খাওয়ানো যাবে না, ঠিক আছে? ঠান্ডা খাবার বলতে আবার আবার আপনারা ভাবতে পারেন যে গম তো আমরা এক জায়গায় মজুত করে রাখি, ওটা তো ঠান্ডা থাকে, ওই ঠান্ডার কথা বলি। ঠান্ডা বলতে ভিতরে একটু ভেজা ভেজা থাকে, মানে ভিতরে পানি আছে, ওই হ্যাঁ ভালো করে রোদ্রে শুকিয়ে এটাকে শক্ত করতে হবে, হার্ড করতে হবে, তারপর কবুতরকে খাওয়াবেন। তাহলে ওই খাবার আপনি বলতে পারেন যে শক্ত খাবার হলে তো ওদের তো ভিতরে তো এই হজম করার মতো কেমন না, হজম হবে। যত শক্ত খাবারই হোক কবুতরের ভিতরে গেলে হজম হবে, আর যত শক্ত খাবার হবে কবুতরের জন্য তত ভালো, ঠিক আছে? সবসময় মনে রাখবেন যত শক্ত খাবার হবে তো কবুতরের জন্য তত ভালো। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীর ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকবেন। আমার সাথে কীভাবে থাকবেন? চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন আসবে, ওটাতে ক্লিক করার পর তিনটা অপশন শো করবে, তিনটা মধ্যে একদম উপরে যেটা থাকবে অল নোটিফিকেশন, ওটাতে ক্লিক করবেন। তাহলে কী হবে? প্রতিদিন আমি যে কোনো ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, কোনো ভিডিও আপনাদের মিস হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হ্যাঁ, শীত হোক বা গরম হোক সবসময় গরম পানি না, সরি কি বললাম, তাহলে তো আপনার তো আমার বিরুদ্ধে চলে যাবেন। সবসময় গরম পানি বলতে কবুতরকে ঠান্ডা পানি খাওয়ানো যাবে না, শীত হোক বা গরম হোক। এখন নর্মাল খাওয়াতে পারবেন, আর শীতের দিন একটু গরমটা খাওয়াতে হবে, আর বৃষ্টির দিনে একটু গরমটা খাওয়াতে হবে। যখন বৃষ্টি পড়বে এক লাগারে আপনার तीन থেকে চার दिन বৃষ্টি পড়ে তখন কবুতর একটু কষ্ট করে হলো একটু গরম পানি কবুতরকে দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। আর ঠাডা পড়া গরমের দিনে যখন কিনা চৈত মাসের গরম মাটি ফেটে যায় রোদ্রের গরমে, তখনও কবুতরকে আপনার ঠান্ডা পানি দেওয়া যাবে না। কুসুম গরম গরম হলে কোনো সমস্যা নেই, গরমের সমস্যা নেই, কিন্তু ঠান্ডা সমস্যা আছে। ঠান্ডা খাওয়ালে কবুতর অসুস্থ হয়ে যাবে, ঠিক আছে। সবসময় যেন মনে থাকে। ধন্যবাদ। कबूतर की मोहब्बत में सारी जिंदगी गुजारने को जी चाहता है।